প্রেম ছাড়া কোনো মানুষ আছে এই দুনিয়াতে? তাইলে তো প্রেম করি, তাই না? অনেকগুলো ক্যারেক্টার করেছেন, স্বপ্নজল থেকে শুরু করে অনেকগুলো ফিল করেছেন, তারপর ওয়েব সিরিজও করেছেন, যে ওয়েব সিরিজগুলো আসলে দর্শক মন্ডিত হয়েছে নেটওয়ার্কের বাইরে, তারপর সাবরিনা করেছেন সম্প্রতি, এগুলো আসলে আপনার কোনটাতে বেশি টানে, ওয়েব সিরিজ, ওয়েব ফিল্ম বা ফিল্ম? আমাকে আসলে ক্যারেক্টার টানে, আমাকে আসলে প্ল্যাটফর্ম টানে না, সেটা ওটিটি হোক, সিনেমা হোক, টেলিভিশন হোক, আমার কাছে ওটা ম্যাটার করে না। অ্যাজ লং অ্যাজ আই লাইক দ্য স্টোরি, অ্যাজ লং অ্যাজ আই লাইক দ্য ক্যারেক্টার, ইফ আই ফাইন্ড দ্য ক্যারেক্টার ইন্টারেস্টিং ইনাফ, আমার যদি মনে হয় যে না ফাইন এই ক্যারেক্টারটা উড গিভ মি সামথিং নিউ টু ওয়ার্ক অন, তাহলে আমি করি, সেটা টেলিভিশন হোক, সেটা ওটিটি হোক, সেটা সিনেমা হোক, ম্যাটার করে না। আচ্ছা, স্বপ্নজালটা সম্পর্কে যদি একটু জানতে চাই, সেটার অভিজ্ঞতা যদি একটু। স্বপ্নজালের অভিজ্ঞতা আসলে আমার জীবনে একবারই এসছে এবং এই জিনিস আর কখনো হবে না, এই এই এক্সপিরিয়েন্স আর কখনো হবে না, কারণ তখন আমার বয়স ছিল কত, স্বপ্নজাল আমরা শুটিং শুরু করেছি 2016, তো তখন আমি ইউনিভার্সিটি সেকেন্ড ইয়ারে পড়ি। সো একটা সেকেন্ড ইয়ার ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টের জন্য এরকম একটা ব্রেক পাওয়া ইজ আ বিগ থিং। আসলে আমি তখনও আমি তখন বুঝি নাই যে কী হচ্ছে, মানে আমি আসলে এখন এসে রিয়েলাইজ করি যে আমি কী করছি বা কী কাজ, মানে ওটা কী ধরনের কাজ ছিল, কতটা আমার ক্যারিয়ারকে বা ইন্ডাস্ট্রির জন্য কীরকম সিনেমা ছিল, সো এখন আমি বুঝতে পারি, বাট ওই টাইমে আসলে বুঝি নাই। হ্যাঁ, ফার্স্ট নায়িকা আমার ক্যারিয়ারের। হ্যাঁ, কেমন ছিল সে? পরি ইজ ফ্যান্টাস্টিক, পরি ইজ অ্যাবসলুটলি ফ্যান্টাস্টিক, শি ইজ আ ব্রিলিয়ান্ট অ্যাক্টর ডেফিনেটলি, অ্যান্ড শি ইজ আ ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন। মানে যেটা হয়েছে যে শুটিং করতে করতে আমার কো অ্যাক্টরের সাথে আমার বন্ধুত্বটা গড়ে উঠেছে, সো গ্রেট এক্সপিরিয়েন্স। নেটওয়ার্কের বাইরে তরুণ প্রজন্মের মধ্যে একটা সাড়া ফেলে দিয়েছিল, আপনার ক্যারেক্টারটা প্রশংসিত হয়েছে, ওটা আসলে কীভাবে করা? ওটা আসলে আমি আমার ক্যারিয়ারের শুরুর দিকে আমি আয়রন ভাইয়ের সাথে একটা কাজ করি, একটা নাটক করছিলাম শহর ছেড়ে পরানপুর, তো ওই নাটকের সময় আয়রন ভাই আমাকে এটার গল্প বলছিল, তার ইচ্ছে ছিল তার প্রথম সিনেমাটা এটা হবে, তো তখন সে যখন এটা প্ল্যান করেছিল তখন তার কাস্টিং ডিফারেন্ট ছিল, সো বাই দ্য টাইম হি মেড দিস তখন তাকে কাস্টিং ডেফিনেটলি চেঞ্জ করতে হয়েছে, তো এটার গল্পটা আমি অনেক আগে থেকেই জানতাম যে আয়ান ভাই এরকম একটা গল্প নিয়ে কাজ করতে চায়, তো ফাইনালি যখন আমাকে স্ক্রিপ্ট পাঠায় আমি আয়ান ভাইকে জিজ্ঞেস করি, ও তাহলে ফাইনালি হচ্ছে বিষয়টা, তখন আয়ান ভাই বলে হ্যাঁ হচ্ছে, পড়ে দেখো স্ক্রিপ্টটা। তো আমি তো মানে এটা মানে যখনই আমি শুনেছি যে ওই গল্পটা নিয়ে আয়ান ভাই সিনেমা করছে, সো আই ওয়াজ ডেফিনেটলি ভেরি ভেরি এক্সাইটেড, প্লাস নেটওয়ার্কের বাইরে থেকে অ্যানাদার, যেমন স্বপ্নজাল থেকে যেমন আই গট আ ফ্রেন্ড পরিমণি, নেটওয়ার্কের বাইরে থেকে আই গট থ্রি ফ্রেন্ডস, থ্রি না ফোর ফাইভ সিক্স ফ্রেন্ডস, বাসার, রাজভাই, জুনায়ে, দর্শাপু, তাসনুবাতিশা, নাজিফা তুষি, আমরা একসাথে অনেকে থাকাতে ইট ওয়াজ সাচ আ ফান এক্সপিরিয়েন্স রিয়েলি। সম্প্রতি তো সাবরিনা করেছে, এর জন্য কি আপনার কোনো কিছু করতে হয়েছে? ডিরেক্টর আশফাক নিপুণ যেটা বলেছিল যে সিন্স ইউ আর আ কার্টুনিস্ট, কার্টুনিস্টদের মানে কার্টুনিস্টরা যখন আঁকেন তখন ওদের পশ্চার টশ্চার কী হয়, হোয়াট ইজ রাইট, হোয়াট ইজ নট রাইট, এই জিনিসগুলো একটু দেখে নিয়েন। আমি বলেছিলাম হ্যাঁ ভাইয়া ঠিক আছে, সমস্যা নাই, মাই ব্রাদার ইজ আ কার্টুনিস্ট, আমার ছোটো ভাইটা কার্টুন আঁকে, সো আমি ওর থেকে শিখে নিবো না। সো সাবরিনার প্রিপারেশন ছিল, আমি ভাইয়ের কাছে বসে বসে আচ্ছা কীভাবে এগুলো দেখতাম আর কি একটু। এক্সপিরিয়েন্সটা কেমন? ওয়ার্কিং উইথ আশফাক নিপুণ ইজ অলওয়েজ আ প্লেজার, অ্যাবসলুট প্লেজার, সাচ আ ফ্যান্টাস্টিক ডিরেক্টর। আমি আশফাক ভাইয়ের সাথে অনেকগুলো কাজই করেছি অ্যান্ড সাবরিনাও করলাম, অলওয়েজ অলওয়েজ ফ্যান্টাস্টিক এক্সপিরিয়েন্স। নেক্সট পার্ট তো আসবে আশা করি, সেখানে কি কোনো চমক আছে কিনা সেটা আশফাক নিপুণ বলতে পারবে, আমি বলতে পারবো না। যে প্রেমের চরিত্রে অভিনয় করেন, বাস্তব জীবনে কি প্রেম করা হয়, প্রেম করেছেন? প্রেম ছাড়া কোনো মানুষ আছে এই দুনিয়াতে? তাইলে তো প্রেম করি, তাই না? বিয়ে করবেন কবে? করবো না কোনোদিনই না, এখন পর্যন্ত না, যখন মনে হবে করা দরকার তখন করব, এখন চাই না। বিয়ের জন্য পারফেক্ট বয়স কত? বিয়ের জন্য পারফেক্ট বয়স আপনি যখন রেডি হবেন বিয়ে করার জন্য। আপনি এখন রেডি না, কবে রেডি হবেন? জানি না, আদৌ রেডি হব কি না সেটাও সন্দেহ আছে। আচ্ছা, আপনার তো অনেক ফ্যান রয়েছে, এই ফ্যানদের উদ্দেশ্যে কি কিছু বলবেন? ফ্যানদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের ভালোবাসায়, আপনাদের কারণেই আসলে আমি আজকে যেখানে আছি সেখানে আছি,
সো আপনি আমাদের আপনারা যদি আমাকে সাপোর্ট করে যান, আপনারা যদি আমাকে মোটিভেট করে যান, তাহলে আমি আশা করি আমি আরও ভালো কন্টেন্ট, আরও ভালো পারফরমেন্স আপনাদেরকে উপহার দিতে পারবো। থ্যাংক ইউ সো মাচ।